পনেরোর সৌম্য ফিরে এলেন চব্বিশে, ভয় ডরহীন রাগ ঢাকহীন সাবলীল ব্যাটিং, মার কাটারি ভঙ্গিতে মার দাঙ্গা ক্রিকেট। আজকের রাতকে সৌম্য রাঙালেন, সঙ্গ দিলেন তাকে মাহমুদুল্লাহ। বিসিবি থেকে তাকে বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে অটো চয়েস। কেন অটো চয়েস তিনি দেখিয়েছেন আগে অনেকবার, আরও একটি বার দেখালেন। প্রমাণ করার কিছুই নেই, তবুও নিজেকে প্রমাণ করলেন, জানান দিলেন নিজের সামর্থ্যের। তিন ওভারের মধ্যেই নেই তিন উইকেট, একে একে সাজঘরে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আহমেদ শেহজাদ, ক্রিজে সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদ। দুর্দান্ত ঢাকার অতর্কিত হামলায় তখন তছনছ ফরচুন বরিশাল, নিজেদের ভাঙা ঘর জোড়া লাগালেন দুজনে, তারপর ধরলেন রুদ্র মূর্তি, খেল দেখালেন তাতেই উচ্ছ্বসিত গ্যালারি। মাহমুদুল্লাহ সৌম্য জুটিতে হলো ৮৬ বলে ১৩৯ রান, মোট মাঠ ২০টা ৪-৬ হাঁকিয়েছেন দুজন এই পার্টনারশিপে। ১৫৫ এর বেশি স্ট্রাইক রেটে ৪৭ বলে ৭৩ রান করে আউট হন মাহমুদুল্লাহ। ৭টা ৪, ৪টা ৬ মাহমুদুল্লাহ মাতিয়ে রাখেন পুরো স্টেডিয়াম। দুজনের পার্টনারশিপে একই দিনে টানা দুই ম্যাচে ২০০ রান দেখার স্বপ্নে তখন দর্শকরা। জীবনের গতি থাকুক অলওয়েজ অন। সৌম্য যেন এদিন আহত বাঘ, ১৬তম ওভারের ৫ নম্বর বলে লঙ্কান বোলার লাহিরু সামারাকুনের বল লাগলো সৌম্যর পায়ে, হাঁটুর ঠিক উপরে আনপ্রোটেক্টেড এরিয়ায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন সৌম্য, ফিজিওর চিকিৎসা নিয়ে উঠে দাঁড়ালেন। চোখে মুখে তখন ব্যথার ছাপ স্পষ্ট, চোখে যেন জ্বলছে আগুন। ঠিক তার পরের বলেই ছক্কা, এরপর সৌম্য খেলেছেন ওই পা নিয়েই, খুঁড়িয়েছেন মাঝে মধ্যে, থামেননি তিনি, থামেনি তার ব্যাটও। সৌম্য শেষ পর্যন্ত থেমেছেন ৭৫ রানে, ৪৮ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন সৌম্য। স্ট্রাইক রেট প্রায় ১৫৭, ৪টি ৪ আর ৬টি ৬। সৌম্য সাজিয়েছেন নিজের ইনিংসকে, ২০০ রানের গন্ডি পেরোতে পারলে হয়তো সৌম্য খুশি হতেন আর একটু বেশি। এক পর্যায়ে স্বপ্ন দেখাচ্ছিলেন নিজের সেঞ্চুরিরও, তবে দিন শেষে সৌম্যর ব্যাটে এই রান দেখা বাংলার ক্রিকেটের জন্যই স্বস্তির। মাহমুদুল্লাহ সৌম্য জুটির প্রতিরোধে আর শেষে শোয়েব মালিকের ক্যামিও ইনিংসে বরিশাল থামে ১৮৯ রানে। শুরুতে দ্রুত তিন উইকেট হারানো ফরচুন বরিশাল এক পর্যায়ে ২০০র বেশি রানের স্বপ্ন দেখালেও পরে তা করতে পারেনি, থামতে হয়েছে ১৮৯তেই। এবারের বিপিএলে সৌম্য মাহমুদুল্লাহর এই ১৩৯ রানের পার্টনারশিপই এখনও পর্যন্ত সেরা। পারভেজ ইমাম, অনফিল্ড।